নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব। মার্কেট কিন্তু ভরা আপনারা জানেন এবং কেন ভরা আজকে ডিটেলস আলোচনা করব প্রচুর নিউজ আপডেট আছে এবং যেহেতু মার্কেট পজিটিভ আপনাদের নিউজ আপডেট শুনতেও ভালো লাগবে পাশাপাশি আর একটা জিনিস যেটা যেটা মার্কেটে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বাহাত্তর এবং বিটকয়েন টোটাল হিটম্যাপ আপনি যদি দেখেন টোটালি কিন্তু মার্কেট গ্রিন এবং বিটকয়েন ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং ইথরিয়াম ফোর পয়েন্ট ডবল এইট আপসাইড এবং আমরা যদি দেখি মার্কেটে কিন্তু ভলিউম আবারও কিন্তু অনেক বেড়ে গেছে এবং নেক্সট যে ব্যাপারটা যে কারণে মার্কেটে পজিটিভিটিটা এলো কী কারণে মার্কেটে পজিটিভিটি এলো সেটা হচ্ছে এফ মিটিং এফ ওএমসি মিটিং হওয়ার পর যেটা জানানো গেল মানে যেটা জানালো যেরম তো সেটা হচ্ছে যে রেট যে কাট সেটা হওয়ায় দু সালের যে কোনো তিনটে বলা যায় যখন এফ মিটিং হবে সেই তিনটে মিটিংয়ে কিন্তু রেড কাট হতে পারে এটা কিন্তু জানায়নি পাওয়েল জেরম পাওয়েল যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আগামী দিন এটা ডিসকাশানের বিষয় ডিসকাশান করার পর কিন্তু রেড কাট হতে পারে এবং মনে করা হচ্ছে প্যানেলে যারা মেম্বার আছে তারা কিন্তু মনে করছে রেড কাট হবে তিনটে এবং তারা কিন্তু এই কথা বলছে এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু রেড কার্টের সাথে বিটকয়েনের কী সম্পর্ক সেটা আপনারা খুব ভালো করেই জানেন যারা মার্কেটে আছেন তারা কিন্তু জানেন যে এই ইউএসের মার্কেটের রেট হাইক রেড কার্ড সিপিআই ডেটা এগুলোর ওপর কিন্তু টোটালি ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডিপেন্ড করে তার কারণ হচ্ছে আমাদের মার্কেটটা টোটালি কিন্তু ইউএস বেসড বলা যায় তার কারণ হচ্ছে ইউএসএ স্টক মার্কেট যদি পজিটিভ থাকে এবং ইউএস থেকে যদি পজিটিভ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখা যায় এবং সেই কারণেই কিন্তু অবশ্যই আমরা যথেষ্ট পরিমাণ ভালো নিউজ আপডেট পাচ্ছি এবং নেক্সট দু সালে কিন্তু তিনটে রেড কাট হবে যেটা কিন্তু একটা খুব পজিটিভ জিনিস এবং এটা হলে কিন্তু বিটকয়েনের যে প্রাইস আছে যতবার রেড কাট হবে ততবার কিন্তু হাইক নেবে এটা হচ্ছে ফ্যাক্টার তো এরপর হচ্ছে দু চব্বিশের এপ্রিল মাসে আপনারা জানেন বিটকয়নের হালভিং এবং বিটকয়নের হালভিং হলে কী হয় সেটা কিন্তু বহুবার বহু ভিডিওতে বলেছি এবং আমরা যদি দেখে নিই হালভিং কাউন্ট ডাউনটা সেক্ষেত্রে কিন্তু খুব ক্লোজ কিন্তু চলে এসছে এবং আর খুব বেশি দিন বাকি নেই বলা যায় একশো উনিশ দিন বাকি তো একশো উনিশ দিন আজ থেকে মোটামুটি বারোই এপ্রিল দেখাচ্ছে তো এপ্রিল মাসে কোনো একটা ডেটে হবে পার্টিকুলার এটা ডেট অনুযায়ী হয় না তার কারণ হচ্ছে ব্লক যে জেনারেট হচ্ছে সেটা ব্লক জেনারেটটা কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু হয় আপনারা জানেন আমি বহু ভিডিওতে বলেছি হিস্ট্রি অফ বিটকয়েন সেই ভিডিওতে কিন্তু ডিটেলসে বলা আছে পাশাপাশি নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে এই বিটকয়েন হালভিংয়ের পরেই কিন্তু পজিটিভিটি আসে এবং পুরোনো যারা ইনভেস্টাররা আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই হালভিংয়ের সময় কিন্তু আসে এবং তারা কিন্তু ইনভেস্ট করে তারপরে কিন্তু তারা প্রফিট করার চেষ্টা করে বুল রানের সময় এবং আপনাদের কোশ্চেন থাকবে এখানে বুল রানটা কখন হয় কিভাবে হয় কখন আসে বুল রানটা হচ্ছে এটাই বিটকয়েন নিজের অল টাইম হাই ক্রিয়েট করে তখন সেই পিকটাকে কিন্তু বলা যায় বুল রান এবং বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করলে কিন্তু ম্যাক্সিমাম অল কয়েন সমস্ত অল কয়েনটি বলা যায় যে নিজের অল টাইম হাই যেটা সেটা কিন্তু ক্রিয়েট করে এবং নতুন কয়েনের ক্ষেত্রে কিন্তু পোটেন্সিয়াল বেশি থাকে নতুন অল টাইম হাইক ক্রিয়েট করার এবং পুরনো বেশ কিছু কয়েন থাকে যেগুলো কিন্তু যারা আউট পারফর্ম করে প্রত্যেকটা বুলরানে যারা প্রিভিয়াস বুলরান দেখেছে তারা জানে যারা জানেন না যারা প্রিভিয়াস বুলরান দেখেননি তাদের ক্ষেত্রে কিন্তু একটু নতুন মনে হতে পারে এবং বুলরানটা কী জিনিস সেটা কিন্তু মনে হতে পারে এবং ইতিহাস বলছে বিটকয়েন হালভিংয়ের তিনশো থেকে পাঁচশো দিনের মধ্যে বিটকয়েন নিজের অল টাইম হাই ক্রিয়েট করে এবং বিটকয়েন হালভিং যদি এপ্রিল মাসে হয় সেক্ষেত্রে কিন্তু তিনশো থেকে পাঁচশো দিন মানে আমরা এক্সপেক্ট করতে পারি দু হাজার এন্ড থেকে কিন্তু দু হাজার পঁচিশের মিড অব দি বুল বুলরান চলতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আশা করি যে বুট বিট কয়েনের বুলরান কখন আসছে কবে যাবে এটা কিন্তু আপনাদের কোশ্চেন হয়ে থাকে তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা পেয়েছেন নেক্সট যে ব্যাপারটা মাইরিয়া কয়েনটা কিন্তু বাইবিটে লিস্টিং হচ্ছে আজকে এবং আজকে দুপুর সাড়ে তিনটে ইন্ডিয়া টাইম এবং আমরা যদি দেখি বাংলাদেশ সময় চারটের সময় কিন্তু ট্রেডিং শুরু হবে এটা কিন্তু খুব পজিটিভ দিক মাইরিয়া কয়েনটা আপনারা জানেন অলরেডি যখন আমরা সাজেস্ট করেছিলাম চ্যানেলে তখন কিন্তু এই কয়েনটার প্রাইস যেটা ছিল সেটা কিন্তু দশ পয়সার আশেপাশে বর্তমানে কিন্তু এক টাকা দাম হয়ে গেছে তো ইজিলি কিন্তু টেন এক্স প্রফিট গুণ প্রফিট কিন্তু আমরা এটা থেকে জেনারেট করেছি পাশাপাশি এই কয়েনটার কিন্তু দুটো এক্সচেঞ্জ লিস্টিং তারপরে হয়েছে যেটা হচ্ছে বিট গেট এবং আজকে হতে চলেছে বাই বিট এই দুটো এক্সচেঞ্জ আগামী দিন কিন্তু মাইডিয়া কয়েনটা মানে মানে অনেক বেশি সম্ভাবনা কিন্তু বাইনান্স এবং কয়েন কয়েনবেসে লিস্টিং হওয়ার তার কারণ হচ্ছে মাইরিয়াতে কিন্তু ট্রেডিং ভলিউম অনেক বেশি আসছে এবং প্রত্যেক সময় অন্তর অন্তর কিন্তু পাম্প হচ্ছে এবং যে কারণে কিন্তু যদি আমরা দেখি বিআরসি টোয়েন্টি কয়েনগুলোকে বাইনান্স লিস্ট করে দিচ্ছে শুধুমাত্র ট্রেডিং ভলিউমের কারণে যাতে এক্সচেঞ্জে ট্রেডিং হয় মানে বিক্রি হয় বিক্রি হলে তবেই কিন্তু একটা এক্সচেঞ্জের লাভ এবং সেই ক্ষেত্রে যদি দেখি প্রত্যেকটা এক্সচেঞ্জই চাইবে তাদের যে কয়েন আছে তাদের যে যে কয়েনে ট্রেডিং ভলিউম বেশি আসছে সেই কয়েনগুলো যাতে তারা কেনে এবং সেই কারণেই কিন্তু বাইনান্সে লিস্টিং হওয়া কিন্তু বলা যায় সময়ের অপেক্ষা হতে পারে মাইরিয়া এবং কয়েন বেশে ইজিলি কিন্তু লিস্টিং হতে পারে খুব বেশি এক্সচেঞ্জে কিন্তু মাইরিয়া এখনও পর্যন্ত নেই একটু ডাউন হলে বা একটু কমলে কিন্তু অবশ্যই মাইডিয়া কয়েন এন্ট্রি নেওয়া যায় যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আগামী দিন দিতে পারে মাইরিয়া কয়েনটা এবং চেষ্টা করুন নিজেদের পোর্টফোলিওতে কিছু পার্সেন্ট হলেও রাখার যদি কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর অবশ্যই বাইং করার চেষ্টা করবেন আমি সবসময় আপনাদের বলি দু মাস তিন মাস আগেও বলেছিলাম আজও বলছি তাই এবং যথেষ্ট ভালো আমাদের বলা যায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু এই কয়েনটা থেকে দিয়েছে এবং আগামী দিন দেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে আমি যেহেতু এই কয়েনটা বহুবার বলেছি চ্যানেলে সেহেতু আজকে একটা জিনিস বলে দিতে চাই যেটা হচ্ছে এই কয়েনটা আপনারা কতদিন হোল্ড করবেন অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন এবং গত কালকের ভিডিওটায় অনেকে কোশ্চেন করেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলেই দিচ্ছি তো এই কয়েনটা মেন যেটা গোল আমার আমার কাছে যে পরিমাণ মাইরিয়া আছে সেটা কিন্তু আমি টোটালি হোল্ড করছি এবং নেক্সট টিল বলা যায় দু পঁচিশ পুল রান বা দু হাজার চব্বিশের এন্ড সেই জায়গা অবধি কিন্তু আমি এটাকে হোল্ড করতে চেষ্টা করব এবং আগামী দিন কিভাবে কি হয় সেটা কিন্তু আপনাদের ডিটেলসে অবশ্যই টেলিগ্রামে জয়েন করুন টেলিগ্রামে জয়েন করলে অবশ্যই জানাবো এবং পাশাপাশি আপনারা কিন্তু মেসেজ করতে পারেন টেলিগ্রামে আমাকে সেখানে কিন্তু আমাদের কথোপকথন পার্সোনাল ওয়ান টু ওয়ান হয় এবং মেন যেটা ব্যাপার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন দেখতে থাকুন কৃতীয়বার্তার সঙ্গে থাকুন পাশাপাশি আরও বেশ কিছু নিউজ আমেরিকার মার্কেট থেকে আসছে যেটা হচ্ছে জেপি মর্গানের যে একটা প্রেডিকশান এসছে সেটা হচ্ছে ইথিরিয়াম কিন্তু আউট পারফর্ম করতে পারে বিটকয়েনকে এখানে এনার মনে করছেন কিন্তু ইথিরিয়াম অনেক বেশি রিটার্ন দিতে পারে বিটকয়েনের থেকে এরমটাই কিন্তু বলা হচ্ছে পাশাপাশি আরেকটা একটা যে বড়ো নিউজ আসছে আমেরিকা থেকে সেটা হচ্ছে আমেরিকার যে কোম্পানিগুলো আছে আমেরিকার কোম্পানিগুলোর যে একটা সমস্যা ছিল যে বিটকয়েন হোল্ডিংসে সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস ধরুন আজকে বিয়াল্লিশ হাজার ডলার আছে এবং কোম্পানিরা যদি বিটকয়েন পারচেস করে এবং তাদের যদি ব্যালেন্স শিটে রাখে সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন যে অল টাইম হাইটা ক্রিয়েট করেছে পনেরো হাজার ডলার এবারের ধরুন তো সেই কিন্তু এখন কেনা থেকে কিন্তু ওই অল টাইম হাইটাই তাদের বুকে তাদের যে লেজার বুক আছে ব্যালেন্স শিট আছে সেখানে কিন্তু শো করতে পারবে অল টাইম হাইটা কিন্তু শো করতে পারবে না এই রুলটা আমেরিকাতে আছে যারা কোম্পানি বা অ্যাকাউন্টসের সাথে যুক্ত তারা কিন্তু এই জিনিসটা জানেন তো এই জিনিসটাকে কিন্তু চেঞ্জ আসছে এই জিনিসটার মধ্যে চেঞ্জ আসছে তার কারণ হচ্ছে আমেরিকা কিন্তু এখন চাইছে বিটকয়েনের মোটামুটি অ্যাডাপশান বলতে পারি এবং সমস্ত জায়গায় কিন্তু অ্যাডাপশান চলছে সেই কারণে কিন্তু অ্যাসেট বিটকয়েন অবশ্যই রিস্কি কিন্তু তার সাথে সাথে যেহেতু ইটিএফ আসছে কোম্পানিগুলোর কিন্তু মাইন্ডসেটও চেঞ্জ হচ্ছে এবং তাদের কিন্তু আমেরিকার যে সরকারের চিন্তা ভাবনা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এটা হবে না যে শুধুমাত্র যে লোটা অল টাইম লোটা বলা যায় যে পারচেস করার পর থেকে যে লোটা ক্রিয়েট করেছে বিটকয়েন সেটা কিন্তু তাদের লেজার বুক বা ব্যালেন্স শিটে রাখা হবে এরমটা কিন্তু নয় যে অল টাইম হাইটা হয়েছে সেটাকে মেজারমেন্ট করে সেটাই রাখা হবে এবং এটা যদি হয় সমস্ত কোম্পানি কিন্তু প্রফিটেবল যেমন হবে এবং তাদের কিন্তু যে বলা যায় এন্ডে যে ব্যালেন্স শিটটা তৈরি হয় সেটাই যদি বিটকয়েনের প্রাইস বিয়াল্লিশ হাজার ডলারে কিনে যদি সতেরো হাজার দেখাতে হয় বা পনেরো হাজার দেখাতে হয় সেই জন্যে যে লসটা কিন্তু কোম্পানির খাতায় কলমে হবে অবশ্যই বিটকয়েন অনেক প্রফিটেবেল এটা আমরা জানি এবং আমাদের প্রফিট দিলে ওনাদেরও হয়তো প্রফিট দিচ্ছে কিন্তু যে শো করতে হতো যেটা সেটা কিন্তু অনেক কম যেটা অল টাইম লো সেটা বিটকয়েন তারপরে চলে গেছে বিয়াল্লিশ হাজার ডলার এটা কিন্তু শো করা যাবে না যেটা অল টাইম লো সেটাই শো করতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার এক্ষেত্রে কিন্তু এই চেঞ্জ রুলটাই চেঞ্জ এলে বিটকয়েন কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যাডপশান হবে এবং কোম্পানিগুলো কিন্তু নিজের পোর্টফোলিওতে রাখবে নিজের ব্যালেন্স শিটে কিন্তু শো করবে বিটকয়েনকে এটা কিন্তু খুব পজিটিভ দিক এবং এই কারণে কিন্তু বিটকয়েন শুধুমাত্র এক লাখ ডলার নয় দু লাখ ডলারও টাচ করলে আমরা কিন্তু অবাক হব না যদি এই রুলটা চালু হয়ে যায় যদিও এটা চালু হওয়ার কথা দু সালের এন্ডে তো তখন যদি এটা হয় সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ একটা ব্যাপার কিন্তু আসবে এবং বিটকয়েনের যে অল টাইম হাই সেটা কিন্তু আরও অনেক বেশি হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাশাপাশি আরও একটা নিউজ আছে যেটা কিন্তু আমি আগামীকাল বা পরের ভিডিওতে চেষ্টা করুন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা সঙ্গে থাকুন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে